16 জুন 1998 উপমহাদেশে পারমাণবিক পরীক্ষার কারণে উদ্ভূত উত্তেজনা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী আর কোনো পারমাণবিক পরীক্ষা না চালানোর আশ্বাস দেন। শেখ হাসিনা বলেন, উত্তাপ কাটিয়ে শান্তির যে পরিবেশ সৃষ্টি হয়েছে তা যেন অব্যাহত থাকে। 16 জুন 2015 ব্রিটিশ পার্লামেন্টের কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের দেয়া সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দারিদ্র্য মুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। নেপাল, ভারত, ভুটান, চীন সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে যোগাযোগ বাড়িয়ে আমরা পুরো অঞ্চলের মানুষের জীবন মান উন্নত করতে কাজ করে যাচ্ছি। ব্রিটিশ পার্লামেন্টে প্রথমবারের মতো এ ধরনের সংবর্ধনার আয়োজন করা হয়। 16 জুন 2022 গোপালগঞ্জে পল্লী উন্নয়ন একাডেমির উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা বিশাল চ্যালেঞ্জ মোকাবেলা করে পদ্মা সেতুর কাজ শেষ করেছি। পদ্মা সেতু চালু হলে দক্ষিণ জনপদের মানুষ আর অবহেলিত থাকবেন না, কারণ যোগাযোগ ব্যবস্থা একটা জায়গায় যদি হয় তাহলে সেখানকার অর্থনৈতিক অবস্থা এমনিও উন্নত হয়।